ষষ্ঠীতে উদয়পুরে ভারী বৃষ্টিপাত থাকার কারণে মন ভেঙেছিল দর্শনার্থীদের কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে পরিস্থিতি সপ্তমীর সন্ধ্যা ঘনিয়ে আসতেই উদয়পুরে বিভিন্ন পুজো মণ্ডপে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় সন্ধ্যা থেকে নতুন পোশাক পরিধান করে দর্শনার্থীরা মণ্ডপে মণ্ডপে ভিড় জমান ঠাকুর দেখার জন্য গোটা শহর জুড়ে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে নানা বাহারি রঙে রঙিন হয়েছে শহর উদয়পুর যত রাত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে পুজো মণ্ডপগুলিতে নানা থিম তৈরি করা হয়েছে বিভিন্ন ক্লাবগুলিতে মহকুমা ছাড়িয়ে জেলা থেকে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা ভিড় জমান বিভিন্ন পুজো মণ্ডপে এবং সাথে বহু অভিজ্ঞতা সঞ্চয় করতে দেখা যায় এদিন ফুটপাতে ব্যবসা করা ছোটো বড়ো দোকানিরা তাদের খাবারের দোকান যেভাবে সাজিয়ে বসেছে তাতে করে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন দোকানগুলিতে রাতের শহর উদয়পুরে যাতে কোনো ধরনের সমস্যা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকপোস্টের থেকে শুরু করে ট্রাফিক গেট বসানো হয়েছিল যাতে শহরে কোথাও ভিড় না জমতে পারে যানবাহনগুলির প্রতিনিয়ত প্রশাসন থেকে দেয়া হচ্ছিল টহলদারি সব মিলিয়ে সপ্তমী রাত কেটেছে উদয়পুরে ব্যাপক জমজমাট উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা রেডিওতে গান এবং আজকে বর্তমানে আমরা টেলিভিশনে দেখছি তারপরে